আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চায় আক্তার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি হাজির হয়েছি কাটার একটি বেসিক ভিডিও নিয়ে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি দেখাবো ম্যাজিক রিং কিভাবে করতে হয় এবং ম্যাজিক রিংয়ের ভিতরে কিভাবে একটি সার্কেল তৈরি করতে হয় তো আজকের এই ভিডিওটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব এই সার্কেলটি এবং ম্যাজিক রিংটি তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার কে সাপোর্ট করবেন তো আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে এখানে বারোটি ডবল ক্রশি করে একটি সার্কেল তৈরি করেছি এটিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি ভিডিওটিতে চলে যাচ্ছি আমি এখানে মালাইকট যে সুতা সেই সুতাটি নিয়েছি আপনারা চলে যে কোনো সুতা দিয়েই করে নিতে পারেন ম্যাজিক রিংয়ের জন্য আমি এখানে মালাইকটের যে চিকন সুতা সেই সুতাটি নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি টু পয়েন্ট জিরো এম এম হুকটি আমি এই যে এই হুকটি দিয়ে আজকে আপনাদের ম্যাজিক রিংটি করে দেখাবো তো প্রথমে আমি সুতাটি হাতে নিয়ে নিলাম আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আমার ডান হাতের পাশে যে পাশে সে পাশে আমি সুতার আলটি নিয়ে নিয়েছি আর বা পাশের যে হাত সেই হাতে আমি সুতার বড় আলটি ধরে নিয়েছি তো এবার দেখেন বাঁ হাতের উপর আমি সুতাটি রেখে এই যে এইভাবে ছোট আলটির উপর বড় আলটি রেখে একটি ক্রস করে নেব এই যে এভাবে একটি ক্রস করে নেব ছোটোটির উপর বড় সুতাটি রাখবো এবং ডান হাত দিয়ে সেই ক্রসটি ধরে বাহাতে যে সুতা এইভাবে আমি পেঁচিয়ে নেব এবার এই ক্রসটি আমি আবার বাহাতে ট্রান্সফার করে নেব এবং এই যে একটি গোল রিং হয়েছে সেই রিংয়ের ভিতর আমি হুকটি দিয়ে নেব এই যে ক্রসি হুকটি আমি দিয়ে নিলাম ডান হাত দিয়ে ধরে এবার এই বড়ো রিংয়ের ভিতরে বাহাতের যে সুতা সেই সুতাটি আমি হুকের সাথে আটকে এই ভিতর দিয়ে নিয়ে আসবো খুব ইজিলি ইজিলিভাবে এটি নিয়ে আসবো আরেকটি আরেকবার আমি সুতাটি আটকে নিয়ে এখানে একটি চেন করে দেব তাহলে এটি ম্যাজিক রিং হয়ে গেল। খুবই ইজি একদম এবং এই সুতাটি ধরে টানলেই ম্যাজিক রিংটি ছোটো হয়ে যাবে আপনার ইচ্ছা মতো এবার আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে একটি সার্কেল করে দেখাবো যেহেতু ডাবল প্রেসিং করব তার জন্য আমি অতিরিক্ত তিনটি চেন নিয়ে নেব তো ফার্স্টে একটি চেন নিয়েছিলাম আর দুইটি চেন নিলাম তিনটি চেন একটি ডবল ক্রশি হিসাবে এখানে কাউন্ট করা হবে এবারে এই যে ম্যাজিক রিংয়ের যে ভিতরে এই যে একটি আলের যে ভিতর সেই ভিতরটি আমি এভাবে নিয়ে একটি ডবল ক্রসি করে দেব ম্যাজিক রিংয়ের ভিতর থেকে মানে এর ভিতর থেকে একটি ডবল ক্রোশি করে দিলাম তাহলে এখানে আমার ডবল ক্রোশি হলো দুইটি ওয়ান টু কারণ তিনটি চেন একটি ডবল ক্রোশি হিসাবে কাউন্ট করা হয় এবারে এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি বারোটি ডবল ক্রশি করে একটি সার্কেল তৈরি করে নেব তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বা কাজের প্রয়োজন মতো যতগুলো ডবল ক্রসির প্রয়োজন ততটি ডবল ক্রশি করে আপনারা এখানে সার্কেল তৈরি করে নিতে পারেন আর আপনারা চাইলে সিঙ্গেল ক্রশি দিয়েও সার্কেল তৈরি করতে পারেন হাফ ডবল ক্রশি দিয়েও সিঙ্গেল সার্কেলটি তৈরি করা যাবে যেহেতু আমি ডবল ক্রসি দিয়ে করে দেখাচ্ছি তো আপনারা চাইলে ডবল ক্রশি দিয়েও করে নিতে পারেন আসলে আমাদের বিভিন্ন কাজে কিন্তু ম্যাজিক রিংটার প্রয়োজন পড়ে ম্যাজিক রিং করে আমরা সার্কেল তৈরি করে নিতে পারি খুব ভাবে তো আমি এখানে মোট বারোটি ডবল ক্রোশি করে নেব টুয়েলভ ডবল ক্রসি করে নেব তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন তো এখানে আমি বারোটি ডবল ক্রোশি করে নিয়েছি এবার আমি এই যে যে আলটি আছে সুতাটি যে আছে বাড়তি সুতাটি আমি টাইট করে টেনে নেব এবং দেখতে পাচ্ছেন সার্কেলটি কমপ্লিট এবার আমি সার্কেলটি জয়েন করে দেখাবো ফার্স্টে যে আমি তিনটি চেন নিয়েছিলাম সেই তিন নম্বর চেনের যে লুপ সেখানে আমি একটি স্লিপ স্টিস করে জয়েন করে দেব এই যে সুতাটি এভাবে টেনে নিয়ে এসে এর ভিতর দিয়ে নিয়ে নেব তাহলেই আমার সার্কেলটি কমপ্লিট ফার্স্ট রাউন্ড ইজিলিভাবে আমি এটি করে নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার্কেল তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা চাইলেও করে নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে খুব সহজেই ম্যাজিক রিং এবং সার্কেল তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ